কিছুদিন আগে এক বোন আমাকে প্রশ্ন করেছিল যে দাদা, ব্রেকআপের পর এক্স ফিরবে কি ফিরবে না সেটা বুঝবো কি করে। এবং এই একই প্রশ্ন গতকাল আমাকে এক ভাই করেছে। তো উভয়েরই প্রশ্নকে মাথায় রেখে এই ভিডিওটি আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। ব্রেকআপের পর তোমার এক্স তোমার লাইফে ফিরবে কি ফিরবে না সেটা তুমি কি করে বুঝবে। খুব সুন্দর একটা প্রশ্ন, কেননা এক্স ব্রেককে কেন্দ্র করে কিন্তু অনেক ভিডিও ইউটিউবে অনেকে তৈরি করে থাকে, ইভেন আমিও তৈরি করে আছি। এবার যে প্রশ্নটা তোমাদের মনে জেগেছে, এই প্রশ্নের সঠিক উত্তর আমি তোমাদেরকে দেবো। তার আগে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। দেখো, তোমরা কিন্তু আমার কাছে এই আশাটি করে এই প্রশ্নটি করেছো যে আমি তোমাদেরকে পজিটিভ কথা কিছু বলবো, সম্ভাবনার কথা কিছু বলবো, নেগেটিভ কথা বলবো না। কেননা আজ যদি আমি তোমাদের মন রাখার জন্য এমন কথা বলি যে হ্যাঁ, ব্রেকআপের পর এক্স তোমাদের লাইফে ফিরবে এবং সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য টিপস তোমাদের সামনে তুলে ধরি, তবে কিন্তু ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং বলবে যে না দাদার ভিডিওগুলো খুব ভালো লাগে। সবাই কিন্তু পজিটিভ কথা শুনতে পছন্দ করে। তোমরাও কিন্তু আমার কাছে এমন কিছু কথা শুনতে চাইছো যে কথাগুলো শুনে তোমাদের মনের আশাটা কিন্তু জেগে থাকবে। এক্ষেত্রে আমি চাইলে কিন্তু তোমাদের মনের আশাকে জাগিয়ে রেখে এই ভিডিওটিকে কমপ্লিট করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য সেটা না। আমি তোমাদেরকে জেনুইন কথা বলবো, যেটা রিয়াল সেটাই বলবো। সেক্ষেত্রে হয়তো এমন কিছু কথা তোমাদেরকে নিরাশ করবে, তার মানে কিন্তু সম্পূর্ণ অংশ যে নিরাশ হবে তা কিন্তু না, অনেকাংশে তোমাদের আশা বাস্তবায়িত হবে। এমন কিছু বলবো এবং এমন কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো যে পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে হয়তো নিরাশ করবে, বাট সেগুলো কিন্তু বাস্তব। আর বাস্তবকে কিন্তু তোমাদেরকে মেনে নিতেই হবে, কেননা আমরা সবাই কিন্তু জানি যে বাস্তব সবসময় কঠোর হয়, নির্মম হয়। তো অপ্রিয় সত্য বলো বা অপ্রিয় বাস্তব, সে সম্পর্কিতও কিছু কথা বলবো, আর এমন কিছু কথা তোমাদেরকে বলবো যে সমস্ত কথা কিন্তু আমি নিজে থেকে নিজের লাইফে রিয়েলাইজ করেছি তথা বই পড়ে জেনেছি। আমার বই পড়তে ভালো লাগে, আমার লাইফে আমি বহু বই পড়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার মানুষের মনকে কেন্দ্র করে মনোবৈজ্ঞানিকের বই পড়া কিন্তু আমার খুবই একটা বড় নেশা। এখনো কিন্তু আমি বই পড়ে যাই, তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। এই দেখো, এটা হচ্ছে ডেল কার্নেগির 1 পার্ট এবং 2 পার্ট, মহান মনোবৈজ্ঞানিক আমেরিকান লেখক, যার বই পার্ট 1 পার্ট 2 কিন্তু আমি সর্বদাই পড়ি। হয়তো তোমরা উল্টো দিকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো না। এই বই যদি তোমরা কোনোদিন পড়ে থাকো তবে তোমরা বুঝতে পারবে যে মানুষের মন কি জিনিস এবং মানুষের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে অন্যের কাছে মন পাওয়া যায়, কি ব্যবহার করলে অন্যের কাছ থেকে তুমি তাদের মন জয় করতে পারবে, এই সম্পর্কিতই কিন্তু এই বইয়ে অনেক তথ্য দেওয়া আছে। যে বই পড়ে কিন্তু আমি আমার লাইফে অনেক উপকার পেয়েছি, তথা এই বইয়ের যে পয়েন্টগুলো আমি পড়েছি সে পয়েন্টগুলো কিন্তু আমি বাস্তবে কিন্তু প্রয়োগ করে সেখান থেকে কিন্তু রেজাল্ট পেয়ে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমার প্রিয় মানুষটি যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসতো, তোমরা একে অপরকে এতই ভালোবাসতে যে তারা নিজেদের মধ্যে ভবিষ্যতে সংসার করবে বলে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করেছিল, তারপরেও সে তোমাকে মাঝপথে ধোকা দিয়ে চলে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি কি সংকেতে বুঝতে পারবে যে সে তোমার লাইফে ফিরে আসতে পারে? নো কন্ট্যাক্ট রুলস ফলো করেছো, নো কন্ট্যাক্ট রুল সম্পর্কিত আমি কিন্তু কোনো ভিডিও তৈরি করিনি, বাট আমি জানি তোমরা এইসব বিষয়ে জানো। নো কন্ট্যাক্ট রুলস অর্থে এক্স চলে যাওয়ার পর তাকে কোনো রকমই কন্ট্যাক্ট না করা, তার সঙ্গে কোনো রকমই যোগাযোগ না রাখা। এবার নো কন্ট্যাক্ট রুলস সম্পর্কে অনেকে ভেবে থাকে যে তাকে ফোন করবো না, তাকে SMS করবো না, এভাবে যদি 7 দিন আমি না করি তাহলেই হয়তো সে আমার দিকে ফিরে আসবে, এমনটা কিন্তু না। সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, সে যখন তোমার লাইফে ছিল তখন তুমি তার সঙ্গে কিরূপ ব্যবহার করেছো, তোমার প্রতি তার ফিলিংস কিরকম ছিল। কারণ আমরা অনেক সময় ভালোবাসার প্রথমত যে ব্যবহারটা করে থাকি, ভালোবাসা পাওয়ার পরে কিন্তু আমরা সেই ব্যবহারগুলো করি না, আমাদের ব্যবহার চেঞ্জ হতে শুরু করে। একটা সময় পর আমাদের প্রতি তারা অতিরিক্ত তিক্ত বিরক্তিত হয়ে কিন্তু আমাদের লাইফ থেকে চলে যায়। এমনটা যদি তুমি করে থাকো, তার ফলে যদি সে চলে যায় এবং তোমার লাইফ থেকে যাওয়ার পরে যদি তোমার থেকে বেটার কাউকে পেয়ে যায়, তবে কিন্তু তার ফেরার আশা একদমই নেই। এক্ষেত্রে তোমার ক্ষেত্রে যদি এমনটা হয়, তুমি কিন্তু তাই করতে, বিষয়টাকে একটু ভেবে দেখো। আমি জানি না যে তুমি তার সঙ্গে কি করেছো বা তোমার সেই পার্টনার তোমাকে কেন ছেড়ে চলে গিয়েছে, এটাকে কিন্তু তোমাকেই ভাবতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এমন অনেকে আছে যারা তুমি একদমই ভালো, তোমার তরফ থেকে তুমি সম্পূর্ণ অংশে তাকে ভালোবাসা দেখিয়েছো, তোমার দিক থেকে কোনো ভুল নাই, জাস্ট যেগুলো ভুল সম্পর্কের মধ্যে টুকিটাকি হয়ে থাকে সেগুলোকে আমি পয়েন্টের তালিকায় রাখছি না, সেটা সম্পূর্ণ তাই হয়ে থাকে, অনেক সম্পর্কেই হয়ে থাকে, সব সম্পর্কেই হয়ে থাকে, তো সেগুলোকে আমি পয়েন্টে ফেলছি না। বাট সে হয়তো তোমার থেকে বেটার কাউকে পেয়েছে, সেজন্য সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু তার আসার চান্স অনেক বেশি, কেননা সে তোমাকে ছেড়ে যার কাছে চলে গিয়েছে, সে তাকে যদি ভালোবাসতে গিয়ে তোমার থেকে কম ভালোবাসে বা তোমার কাছে যে সমস্ত জিনিসগুলো সে পেয়েছে সেগুলো যদি তার কাছে না পায়, তবে কিন্তু সে তোমার লাইফে পুনরায় ফিরে আসবে, এটা আমার গ্যারেন্টি থাকলো।
এবার হয়তো অনেকে বলবে যে আমি একটু অর্থনৈতিক দিক থেকে দুর্বল, আমাকে ছেড়ে সে যার কাছে গেছে সে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সচ্ছল। মানছি অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতার কারণে সে তোমাকে ছেড়ে চলে গেছে, তারপরও কিন্তু যতই সে অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা হোক, মানসিক দিক থেকে সে যদি তাকে ভালোবাসা না দিয়ে থাকে, মানসিক চাহিদাগুলো যদি পূরণ না করে থাকে, হয়তো সে শারীরিক দিক থেকে তার সঙ্গে থাকবে কিন্তু মানসিক দিক থেকে একটা টাইমের পর কিন্তু সে তোমাকেই চাইবে। মিলিয়ে নিও, সিচুয়েশন যদি হয়তো তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, না হলে হয়তো যোগাযোগ রাখতে পারবে না, বাট মনের দিক থেকে কিন্তু সে সারা জীবনে তোমাকে চেয়ে যাবে, মিস করে যাবে। কেননা পয়সাই সব বা অর্থই সব এমনটা কিন্তু না, মেয়েদের বা ছেলেদের উভয়েরই কিন্তু অর্থনৈতিক চাহিদার পাশাপাশি একটা মানসিক চাহিদাও থেকে থাকে। সেক্ষেত্রে অর্থনৈতিক চাহিদা পূরণ হলে কিন্তু মানসিক চাহিদার দিকটা প্রাধান্য পাই, মানসিক চাহিদা পূরণ না হলে কিন্তু সম্পর্ক কোনোদিনও স্থায়ী হয় না। এবার এমন কিছু সিচুয়েশন থাকে যে সিচুয়েশন গুলোতে যে ছেড়ে চলে যায়, সে যে কারণে ছেড়ে যাক, এখানে আমি কোনো কারণ উল্লেখ করছি না, সে কিন্তু যার সঙ্গে চলে যায় তার সঙ্গে প্রথম প্রথম সে তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, যার ফলে তোমার সঙ্গে যখন সম্পর্কটা ছিল, তুমি সম্পর্কের প্রথম দিকে তার সঙ্গে যেরকম ব্যবহার করেছো সেই ব্যবহারগুলোর পরে কিন্তু সে তোমার প্রেমে পড়েছিল, বাট সম্পর্কটা যখন তোমাদের হয়ে গিয়েছিল তখন কিন্তু তোমার তরফ থেকে একটু অবহেলা চলে এসেছিল, যেটা সকলের ক্ষেত্রেই আসে। এবার নতুন কেউ যখন তার লাইফে আসে তখন কিন্তু সে প্রথম প্রথম তাকে ইমপ্রেস করার জন্য বেশ ভালো ব্যবহার করে, তাকে ইমপ্রেস করানোর জন্য যা যা করার সবই করে, তখন কিন্তু স্বাভাবিক তোমার প্রতি তার টানটা একটু কমে যায়, সে মনে করে কি তোমার থেকে সেই বেটার, সে আশা নেই হয়তো সে তোমাকে মাঝপথে ছেড়ে তার সঙ্গে চলে যায়। যাওয়ার পরে তার সঙ্গে যখন একটা সময় সম্পর্কের পেরিয়ে যায় তখন কিন্তু সেও কিন্তু তোমার মতো তাকে অবহেলার চোখে দেখে, যেটা সব সম্পর্কের ক্ষেত্রে হয়ে থাকে আমি পূর্বেই বলেছি। তখন কিন্তু সে একটা দুবিধায় থাকে যে আমার লাইফে কি এই বেটার না যাকে ছেড়ে এসেছি সেই বেটার, সেরকম দুবিধায় কিন্তু একটা থেকে থাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক। সেক্ষেত্রে কিন্তু সে ভাবতে শুরু করে যে হয়তো সে তোমাকে ছেড়ে চলে এসে ভুলই করেছে, আমি যার সঙ্গে আছি তার থেকে তুমি বেটার ছিলে। আবার যদি সে তার সঙ্গে ভালো ব্যবহার করে তখন কিছু সময়ের জন্য তার মন চেঞ্জ হয়ে গিয়ে বলে যে না আমি যার সঙ্গে আছি সেই বেটার, এমন একটা কিন্তু দোটানায় সে থাকে। কেননা প্রত্যেকটা মানুষের জীবনে যখন দেখবে দুটো অপশন থাকে তখন কিন্তু সে ডিসিশন নিতে পারে না যে আমি কি করব, এটা কিন্তু হয়ে থাকে। লক্ষ্য করে দেখবে ফ্লিপকার্ট বা অ্যামাজনে যখন কোনো একটা প্রোডাক্ট আমরা অফারে কিনতে যাই, সেখানে যদি অফারে কেনার সময় যদি আনলিমিটেড সেই প্রোডাক্টের স্টকে থাকে তখন কিন্তু দেখবে আমরা নেবো কি নেবো না একটা দুবিধাতে থাকে, যে কারণের জন্য কিন্তু তারা লিখে রাখে অনলি ওয়ান লেফট, ওই একটা শব্দ লেখার জন্যই কিন্তু আমরা কোনো দিকে না ভেবে সঙ্গে সঙ্গে সেটাকে বুকিং করে ফেলি, কেননা আমাদের কাছে কিন্তু আর কোনো অপশন নাই, একটাই স্টকে আছে এইটা ভেবে কিন্তু আমরা বুকিং করে ফেলি। তেমনি যখন তোমার লাইফে এরকম একটা সিচুয়েশন থাকবে যখন তোমার কাছে দুটো অপশন থাকবে, তখন কিন্তু তুমি ভাববে যে যাকে ছেড়ে চলে এসেছি সেই হয়তো ভালো ছিল, তার কাছে আছি সে তেমনটা না, আবার কখনো তার ব্যবহার ভালোর ফলে সে ভাববে যে না ওটাই আমার ভুল ছিল, ওকে ছেড়ে চলে এসে আমি ঠিক ডিসিশন নিয়েছি এই আমার বেটার। এরকম একটা সিচুয়েশনে কিন্তু তার ব্যবহার যখন একটু তুলনামূলক তোমার থেকে কম হবে তখন কিন্তু তোমার কাছে সে ফিরে আসবে এবং তোমাকে নক করবে, এসএমএস করবে, তোমার তরফ থেকে চাইবে যে তুমি তাকে আবার বলো আসার কথা, এরকমটা কিন্তু হয়ে থাকে। বাট তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে চলে গিয়েছে সে কেন চলে গিয়েছে, তার যাওয়ার পেছনে মূল কারণ কি, এবং যদি তোমার অর্থনৈতিক অবস্থা দুর্বলের কারণে সে তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে এবং তুমি নিজেকে একটা সময় পর ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পেরেছো, তার ফলে কিন্তু সে তোমার লাইফে পুনরায় ফিরে আসার অনেক ক্ষেত্রে চান্স থেকে থাকে, আবার অনেকে আসে না। তো বন্ধুরা এই বিষয়ের উপর কথা বলতে গেলে অনেক কথা হবে, যদিও ভিডিও অলরেডি মনে হয় 9 মিনিট হয়ে গেছে, তো আমি আর অল্প কথা বলে এই পার্টকে শেষ করব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমি নেক্সট পার্টে আরো অনেক কথা বলবো। এবার কথা হচ্ছে নো কন্ট্যাক্ট রুল সম্পর্কে, প্রথমে তোমাদেরকে আমি বলেছি নো কন্ট্যাক্ট রুল বলতে তোমরা কি ভাবো, যে আমি তাকে ফোন করব না, কোনো কন্ট্যাক্ট রাখবো না, তার ফলে সে তোমার দিকে ফিরে আসবে, মানে সে ভাববে কি যে আমাকে তো গুরুত্ব দিচ্ছে না, আমার কাছে ভিক্ষে চাইছে না, আমাকে ফেরার জন্য কোনো রকম রিকোয়েস্ট করছে না, কান্নাকাটি করছে না, এই সমস্তগুলো তুমি না করার ফলে তার মনে তোমার সম্পর্কে পুনরায় টান আসবে, সে ফিরে আসবে, এটা কিন্তু ভুল। এই কথাটা যেমন কিছুটা অংশে ঠিক, তার পাশাপাশি তোমাকে এই যে নো কন্ট্যাক্ট রুলসে 7টা দিন সময় দেওয়া হয়, আই মিন 16 ডে, এই টাইমের মধ্যে কিন্তু তোমাকে নিজেকে ডেভেলপ করার জন্য 7টা দিন সময় দেওয়া হয়, যে তুমি তার কথা ভুলে থেকে নিজের প্রতি দৃষ্টি রাখো, নিজেকে একটু উন্নত করো, তার পেছনে সময় দিতে গিয়ে তুমি তোমার পরিবার বর্গ বন্ধু বান্ধবদেরকে সময় দিতে পারো, তাদের সঙ্গে সময় দাও, মূলত তার কথা ভুলে থেকে তুমি তোমার দিকে ফোকাস করো, এই বিষয়ের জন্যই কিন্তু নো কন্ট্যাক্ট রুলসটাকে বানানো হয়েছে। এখানে তোমাদের মনে যে ভ্রমটা আছে, অনেকেই ভেবে থাকে যে নো কন্ট্যাক্ট রুলকে ফলো করলেই এক্স চলে আসবে, এটা না, প্রথমত তোমাদেরকে বুঝতে হবে যে নো কন্ট্যাক্ট রুলসটা কি।
তো এই বিষয়ে আমি আর এই ভিডিওতে বলছি না, বিস্তারিত আমি সেকেন্ড পার্টে বলবো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে। তো এবার ফাইনালি যে কথাটা বলবো, সে ফিরে আসবে কিনা সেটা বুঝতে পারবে তুমি তার ফেস রিয়াকশন দেখে। যদি তার কাছাকাছি বাড়ি হয়ে থাকে, আই মিন তার সঙ্গে যদি দেখা দেখি করার তোমার সুযোগ থেকে থাকে, তবে তুমি তার সঙ্গে দেখা হলে পরে তার ফেস রিয়াকশনটা দেখবে, তার মুখে চোখে কিরকম ভাষা বুঝতে পারছো। কেননা যারা ভালোবাসে না তারা কিন্তু অন্যের মন ঠিক করতে পারে। তুমি তার মুখে চোখে দেখো তার ফেস রিয়াকশন, তার বডি ল্যাঙ্গুয়েজ তোমাকে দেখে কি সংকেত দিচ্ছে। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষের মুখের কথা থেকে কিন্তু ফেস রিয়াকশন আর বডি ল্যাঙ্গুয়েজেই কিন্তু সামনে কারজনকে পড়ার চেষ্টা করি। এক্ষেত্রে তোমার যদি কাছাকাছি বাড়ি হয়ে থাকে, তার সঙ্গে দেখা করার সুযোগ হয়ে থাকে, তবে এক্স এর ফেস রিয়াকশন এবং বডি ল্যাঙ্গুয়েজকে দেখে বোঝার চেষ্টা করো তোমার প্রতি তার কিরকম চাহনি, কিরকম মনোভাব, তথা তার বন্ধু যাদের সঙ্গে সে মেশে তাদের সঙ্গে মেশো। মেশার পরে দেখো তাদের মুখ থেকে কোনো কথা আসছে কিনা। যদি সে তোমার প্রতি কোনো রকম দুর্বলতা ফিল করে থাকে বা তোমাকে ছেড়ে চলে গেছে বলে পস্তায়, তোমার লাইফে নিজে থেকে আসতে দ্বিধাবোধ করে, লজ্জাবোধ করে, সে সমস্ত কথাগুলো কিন্তু তার প্রিয় বন্ধু বান্ধবীদের সামনে একটু হলেও প্রকাশ করবে। সেক্ষেত্রে তার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু সম্পর্ক রাখো। যদি তাদের কাছ থেকে কোনো রকমের হিংস পাও, তবে কিন্তু তুমি একটা প্রমাণ পাবে যে সে তোমার লাইফে ফিরে আসতে পারে। এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবে। আর একটা কথা বলি, নিজেদেরকে ইমপ্রুভ করো, নিজেদেরকে এমন ভাবে তৈরি করো যেন তোমাদেরকে কেউ ছেড়ে যাওয়ার আগে 10 বার ভাবে। একটা মানুষ তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তাকে পাওয়ার জন্য তুমি পাগলের মতো ভাবছো, কাঁদছো, আমাকে প্রশ্ন করছো, তার আগে নিজেকে এমন ভাবে তৈরি করো না যেন তোমাকে কেউ ছেড়ে যাওয়ার আগে 10 বার ভাবে। কেউ তোমার লাইফে এসে তোমাকে নিচু দেখে থাকুক, তার থেকে কিন্তু একা থাকা অনেক ভালো।